বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সম্মান্ত শুধু আজকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হলো আয়কর রিটার্নের ক্ষেত্রে জিরো রিটার্ন একটি ভ্রান্ত ধারণা না আসলেই সত্যি এ বিষয়ে অনেকে কোশ্চিন করছেন ফেসবুকে এক একজন মানে অ্যাড দিতে 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 অস্থির হয়ে গেছেন জিরো রিটার্নের জন্য যোগাযোগ করুন জিরো রিটার্নের জন্য যোগাযোগ করুন অল্প খরচে জিরো রিটার্ন মানে এক একজন কথা বলতে বলতে মনে মুখ দিয়ে মানে ধোয়া ফুতি সব বেড়ে ফেলছেন আসলে কি আইকোর রিটার্নের ক্ষেত্রে জিরো আইকোর রিটার্ন আছে না এটা ভ্রান্ত ধারণা না আসলেই সত্যি এটা কি জানা উচিত নয় এটা সবারই কিন্তু জানা উচিত জানার অধিকার রয়েছে কারণ আপনার মধ্যে ভ্রান্ত এবং ভুল ধারণা না থাকাটাই উচিত অনেক শিক্ষিত মানুষ অনেক সরকারি চাকরিজীবী অনেক বেসরকারি চাকরিজীবী অনেক নলেজেবল পার্সন জিরো রিটার্ন জিরো রিটার্ন জিরো রিটার্ন আসলে কি জিরো রিটার্ন কি জিরো রিটার্ন কি জানেন যে জিরো রিটার্ন কি আয়কর আইন দু হাজার কি কোনো জিরো রিটার্ন আছে বা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা ছিল উনিশশো সেখানে কি আদৌ কোনো জিরো ট্যাক্স রিটার্ন ছিল বা জিরো রিটার্ন ছিল আসলে জিরো রিটার্ন বলে আয়কর আইনের ক্ষেত্রে কোনো রিটার্ন নাই এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং ভুল ধারণা তবে হ্যাঁ জিরো ট্যাক্স আছে আপনার যদি করযোগ্য আয় সাড়ে তিন লক্ষ অর্থাৎ পুরুষের ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং মহিলাদের ক্ষেত্রে যদি চার লক্ষ টাকা নিচে হয় তবে আই কর একটা জিরো দেখিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন যেটাকে বলা হয় জিরো আই করিটার্ন জিরো ট্যাক্স রিটার্ন এখন এই জিরো রিটার্ন বলতে অনেকেই এইভাবে ব্যয়ো জিরো সম্পদিরো এরকম আমরা ফেসবুকে পেজে অনেক বিষয়গুলো দেখলাম অথবা একজন ব্যক্তি আয় দেখিয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা নিচে ট্যাক্স হয়েছে জিরো বাট নিট পসিবল ভাই আপনাকে রিটার্ন দাখিল করতে বলা হয়েছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিছেন এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা হেলা খেলার বিষয় নয় এটার মাধ্যমে আপনি সরকারের কাছে আপনার প্রপার সম্পদের আয় ব্যয় দায় সম্পদের প্রপার এক্সপ্লেনেশন দিচ্ছেন আপনার কোথায় কি আছে এই রিটার্নের বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না রিটার্নের বাইরে আপনার বলার কোনো স্কোপ নাই বর্তমানে ডিজিটালাইজেশনের যুগ প্রতিনিয়ত তথ্য আপডেট হচ্ছে আপনি থেকে বিদেশে যাবেন ব্যাংকে কোনো কিছু রাখবেন সঞ্চয়পত্র করতে যাবেন এফডের করতে যাবেন তার মানে এই রিটার্নের মধ্যে আপনি সমস্ত সম্পদগুলো ঘুরপাক খাচ্ছে সমস্ত সম্পদগুলো রয়েছে অর্থাৎ এক রিটার্ন দিয়েই আপনাকে বিচার করা যাবে আপনি আসলে কি ধনী বা আপনার কত টাকা সহায় সম্পদ আছে এটা কিন্তু জানা যাবে কিন্তু আপনি কি করছেন এই যে জিরো রিটার্ন বলে বলছেন অনেকে আমার এফডিআর আছে আমি দেখাবো না আমার সঞ্চয়পত্র আছে দেখাবো না আমার ল্যান্ড প্রপার্টি আছে দেখাবো না আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে আমি দেখাবো না আমাকে একটা জিরো রিটার্ন করে দেন আমি একটা জমি বিক্রি করবো আমাকে জিরো রিটার্ন করে দেন আমি একটা জমি কিনবো জিরো রিটার্ন করে দেন আরে ভাই জিরো রিটার্ন কি আপনি কি জিরো রিটার্ন জানেন এই যে জমিটা কিনলেন আপনি এক রিটার্নে প্রদর্শন করলেন এই জমিটাকে বিক্রি করতে পারবেন এটা ব্ল্যাক মানি হয়ে আছে আপনি তো জানেন না ব্ল্যাক মানিটা কি আর হোয়াইট মানিটা কী আয়কর রিটার্নে যা যা দেখানো থাকবে সম্পূর্ণটাই হোয়াইট মানি আয়কর রিটার্নের বাইরে যা যা থাকবে সবগুলো ব্ল্যাক মানি তাহলে তো আপনার জানা উচিত যে আপনি সরকারের কাছে হিসাব দিচ্ছেন বাট মিথ্যা হিসাব দিচ্ছেন ফলস হিসাব দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ফলস হিসাব দিচ্ছেন একটা জমি আপনি কিনেছিলেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে আগে বা দশ লাখ টাকা দিয়ে বা বিশ লাখ টাকা দিয়ে সেই সম্পত্তির মূল্য এখন দশ কোটি টাকা আপনি বিক্রি করতে পারবেন না আপনার রিটার্নে নাই অথবা বিক্রি করে টাকাটা ব্যাংকিং পারবেন না কিভাবে নিয়ে আসবেন আপনার কোনো ইয়া প্রদর্শন করেছেন কোনো কিছুই প্রদর্শন করেন নাই তাহলে কি হবে তাহলে আপনি এই জিরো রিটার্ন নামক একটা ভ্রান্ত ধারণার মধ্যে পড়ে আপনি সব কিছু হারালেন আপনার আয় হারালেন আপনার সম্পদ হারালেন আপনার দায় হারালেন ব্যয় হারালেন সবকিছু হারালেন শুধু মিথ্যা পড়াশোনার কারণে কতিপয় ব্যক্তিবর্গ যে বা যারা ইনকাম ট্যাক্স আইন সম্বন্ধে জানে না ফেসবুকে ইউটিউবে অনেকে যারা কিছু ইউটিউবার ইনকাম ট্যাক্সের আদৌ কিছুই জানে না অথবা ফেসবুকে দিচ্ছেন অল্প খরচে রিটার্ন করা হয় এই মানুষগুলো হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষগুলোর ক্ষতি করছেন ভাই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন জানেন না ইনকাম ট্যাক্স জানেন না বাট আপনি যে সামান্য পাঁচশো এক হাজার টাকার জন্য যে এই যে জিরো রিটার্নের অ্যাড দিচ্ছেন এই মানুষগুলোকে বিপদে ফেলছেন কেন বিপদে ফেলছেন আপনি মানুষের উপকার করবেন না বাট আপনার ক্ষতি করার রাইট নাই আপনি যদি জানেন তাহলে করবেন বাট না জানলে করবেন না কিন্তু আপনি এই যে বিপদে ফেলছেন মানুষগুলোকে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন আপনি রিটার্ন করবেন ভালো কথা আপনি ইনকাম ট্যাক্স শিখেন ইনকাম ট্যাক্স রিটার্ন শিখেন রিটার্ন শিখে বিজনেস করেন কোনো সমস্যা নেই কনসালটেন্সি করেন কিন্তু আপনি না জেনে এই যে ইউটিউব ফেসবুকে কম টাকায় দুইশো টাকায় পঞ্চাশ টাকায় একশো টাকায় পাঁচশো টাকায় রিটার্ন করছেন আপনি জানেনই না সম্পদ কি এগ্রিকালচার প্রপার্টি কিভাবে দেখাত নন এগ্রিকালচার প্রপার্টি কিভাবে দেখাত কোন মূল্যে রেকর্ড করবেন ক্যাপিটাল গেইন কি আপনি এগুলো জানেন না মিনিমাম ট্যাক্স কি সেটাই জানেন না চূড়ান্ত কর দেখে সেটাই জানেন না অথবা যেমন একটা সত্য ঘটনা শেয়ার করি ফেসবুকে একজন বলছেন যে আমি জিরো রিটার্ন করে দিয়েছি পঞ্চাশটা তো পরবর্তীতে কোনো একটা কারণ হয়ে তাকে জিজ্ঞেস করা হলো এই জিরো রিটার্নে মিনিমাম ট্যাক্সটা কি কখনো মানে মানে মিনিমাম ট্যাক্সটা কি সঞ্চয়পত্র রিটার্ন দাখিল করে দিচ্ছি দশটা বা বিশটা এরকম বলছেন তো সঞ্চয়পত্রের জন্য জিরো রিটার্ন দাখিল করলাম আরে ভাই সঞ্চয়পত্রের জন্য কি জিরো রিটার্ন হয় ব্যাংক ইন্টারেস্ট থাকলে কি জিরো রিটার্ন হয় এফডিআর থাকলে কি জিরো রিটার্ন হওয়ার কোনো সুযোগ আছে আপনার ভাই জিরো রিটার্নই জানেন না মিনিমাম ট্যাক্সই জানেন না কোথায় ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে মিনিমাম টেক্সট আছে এখানে কি দিয়েছেন ক 0 বসিয়েছি তো বললাম যে আপনি রিটার্ন ভুল তো করেছেন আপনি একটু শিখে নিন উনি আমাকে উল্টা বলেন আমি সব জানি আমি সব পারি তাহলে উনার কাছ থেকে যে আপনি আপনারা যে সেবাগুলো নেছেন এটা আলটিমেটলি বিপদ হচ্ছে আগে জানেন বুঝেন শুনেন আই করেন জানার চেষ্টা করেন যাই হোক জিরো রিটার্ন বলে আয়কর রিটার্নে কোনো রিটার্ন নাই জিরো ট্যাক্স রিটার্ন জিরো আয়কর রিটার্ন বলতে বোঝায় যদি কোনো ব্যক্তির করযোগ্য আয় তিন লক্ষ হাজার টাকার নিচে হয় তবে জিরো ট্যাক্স বা জিরো আয় কর দেখিয়ে তিনি আয় দেখাবেন কত তিন লক্ষ হাজার টাকার নিচে এখান থেকে তার ফ্যামিলি এক্সপেন্স থাকবে এছাড়া তার যত সহায় সম্পত্তি তার জীবনের এ পর্যন্ত শুরু থেকে পর্যন্ত যদি প্রথম রিটার্ন হয়ে থাকে শুরু থেকে পর্যন্ত যত টাকা সহায় সম্পত্তি আছে অ্যাগ্রিকালচারাল নন অ্যাগ্রিকালচারাল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইনহারিটেন্স প্রপার্টি যাবতীয় আছে সম্পূর্ণ আয়কর রিটার্নে উনি প্রদর্শন করবেন কারণ আয়কর রিটার্নে প্রদর্শন না করলে সেটা ব্ল্যাক মানি হয়ে যাবে তাহলে সমস্ত কিছু ল্যান্ড প্রপার্টি ফ্ল্যাট বিল্ডিং এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র গোল্ড এরকম যা কিছু আছে সবই আপনি কি করবেন আয়কর রিটার্নে প্রদর্শন করবেন আদারওয়াইজ ব্ল্যাক মানি হয়ে যাবে তাহলে চলুন জিরো আয়কর রিটার্ন নিয়ে আরও কিছু কথা আমরা শুনি বলছে করদাতাদের বিপদে ফেলার জন্য এই ধারণা অনেকে ব্যবহার করে থাকেন করদাতাদের কিছু লোক ভুল বুঝিয়ে থাকেন এবং বলেন আপনার কিছু করতে হবে না আমি জিরো রিটার্ন সাবমিট করে দিচ্ছি ভাই এসব কাজ কিন্তু ইনকাম ট্যাক্সের আইএনজীবীরা করেন এগুলো দালালের কাজ যে যদি আপনি বলেন ভাই আমি আমি একটা জমি বিক্রি করবো আমাকে একটা রিটার্ন স্লিপ দেন উনি বলেন শুধু তিন সার্টিফিকেট দিয়ে যান এনআইডি কার্ড দিয়ে যান আপনার রিটার্ন হয়ে যাবে আপনাকে জিরো রিটার্ন দিয়ে দিব ইনকাম ট্যাক্সের লয়ারা কখন এটা বলবে না কারণ ওর ব্যাংকে লেনদেন আসে কিনা ওনার এফডিআর আছে কিনা ডিপিএস আছে কিনা ব্যাঙ্কের স্টেটমেন্ট আছে কিনা সব কিছু জিজ্ঞেস করবে ট্রেড লাইসেন্স আছে কিনা উত্তরাধিকার সূত্রে কোনো সহায় সম্পত্তি পেয়েছেন কিনা বাবা মার থেকে সহায় সম্পত্তি পেয়েছেন কিনা উনি কিনেছেন কিনা এরকম সমস্ত কিছু বিষয় সারা জীবনের কোনো সঞ্চয় আসে কিনা এগুলো জিজ্ঞেস করে নেবে এটা আয়কর আইনজীবীর কাছে এটা কিন্তু দালালের কাজ নয় এই জিরো রিটার্নের ফান্দে পড়ে অনেকে অনেক অনেকে বলছে কান্দা কান্দাকাটি করে আর কি কান্দাকাটি করছেন কারণ এমন জিরো রিটার্ন করে দিছে তাদের আয়কর ফাইলে কিছু রাখে নাই সারা জীবনের অর্জিত সম্পদ বাবা দাদা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পদ তিনি কিছুই দেখাননি সব কিছু বাদ পড়ে গেছে মনে রাখবেন আয়কর পিরিয়ডের জন্য হিসাব করা হয় আপনার আয়কর যে বছর সেটা হলো বাইশ তেইশ আর কর বর্ষ মানে অ্যাসেসমেন্ট ইয়ার হবে তেইশ চব্বিশ তাহলে এই যে আপনি ট্যাক্স মানে আপনি টিন সার্টিফিকেট করেছেন অনেক আগে বাট রিটার্ন দেননি তাহলে এটাই যদি প্রথম বছর হয়ে থাকে তাহলে আপনার পূর্ববর্তী বছরগুলোতে যত আয় থেকে ব্যয় বাদ দেবেন সবগুলো আপনার সম্পদ বা পুর হিসাবে আসবে বাট আপনারা বুঝেন না তাই কানে বলা হয়েছে আপনারা 2023 24 আই বর্ষের করযোগ্য আয় বের করে আই কর দিবেন তার মানে 2022 23 বছরে যে আয় করেছেন সেই আয়ের উপর হিসাব করে কর দিবেন পূর্ববর্তী বছরগুলোতে যে অর্জন করেছিলেন যে আয় আয় করেছিলেন সেটার উপরে কর দিতে হবে না তাই বলছে হিসাবে ট্যাক্স দিতে হলে ট্যাক্স দিবেন নতুবা কোনো ট্যাক্স দিবেন না ট্যাক্স জিরো হবে কিন্তু রিটার্ন জিরো হবে না তাই রিটার্নে আয় ব্যয় সম্পদ যথাযথভাবে সঠিকভাবে বসান তাহলে সম্মান্তে শুধু আশা করছি জিরো আইকার রিটার্নের যে একটা ভ্রান্ত ধারণা সেটা আপনারা বলছেন এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন বিপদ থেকে রক্ষা পাবেন কথাগুলো ভালো লাগবে আশা করছি ভালো লাগবে যারা এই বিপদে পড়েছেন অথবা নতুন যারা তারা অবশ্যই উপকৃত কারণ চাই আপনি বিপদ থেকে আপনি ভেট আইন জানেন আপনি কাস্টমস আইন জানেন আয়কর আইন কিছুটা হলেও ধারণা থাকা উচিত যে আপনি আয় করলেই রিটার্ন মানে কর দিবেন আয় না করলে কর দেবেন না এবং কখন শুধুমাত্র আপনার আয় করযোগ্য থাকলে আপনাকে আয়কর দিতে হবে আদারওয়াইজ আপনি শুধু সরকারকে হিসাব দিবেন যে আমার ইনকাম তিন লক্ষ টাকা এখান থেকে খরচ করেছি দুই লক্ষ টাকা এক হাজার এক লাখ টাকা আমার হাতে আছে এই এক লাখ টাকা প্রতি বছরে বছরে জমি আমি একটা জমি কিনি কিনেছি জমিটা দেখিয়ে দেবেন বাবার কাছ থেকে উত্তরের দিকে সূত্রে জমি পেয়েছেন দেখিয়ে দেন এফডিআর সঞ্চয়পত্র ডিপিএস বিয়ের সময়তে কিছু মোহরণা পেয়েছেন বিয়ের সময়তে কিছু গিফট পেয়েছেন দেখিয়ে দেন তবে দেখানোর কিছু কন্ডিশন রয়েছে নতুন আয়কর আইন দু সেগুলো দেখানোর জন্য আলাদা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনগুলো আমরা প্রতিনিয়ত টাইম টু টাইম প্রত্যেকটা ভিডিওতে বর্ণনা বা বলার চেষ্টা করছি দেখুন দেখতে থাকুন উপকৃত হতে থাকবেন আশা করছি যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন তাহলে সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু